আসসালামু আলাইকুম। ভেমন 165, এটা হচ্ছে ট্যারো বাংলার একটা নতুন বাইক। এটা খুব শীঘ্রই লঞ্চ করা হবে আর এটা একটা নেকেড স্পোর্টস বাইক। ট্যারো বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে এই বাইকের একটা ছবি প্রকাশ করা হয়েছিল কিছুদিন আগেই, আর ট্যারো কর্তৃপক্ষ বলছে এটা হবে বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল একটা নেকেড স্পোর্টস বাইক। প্রথমেই যদি বাইকের লুকসের বিষয়ে কথা বলি, বাইকের লুকসটা কিন্তু দুর্দান্ত। এটাকে দেখতে অবশ্যই প্রিমিয়াম একটা নেকেড স্পোর্টস বাইকই মনে হয়। আর এই বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 165 সিসি। বাইকটা থেকে পাওয়ার প্রডিউস করবে বলা হচ্ছে 19 থেকে 20 PHP, মানে এটা বলা যেতেই পারে এটা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করবে এখন পর্যন্ত যেসব নেকেড স্পোর্টস বাইকগুলো রয়েছে বাংলাদেশে, সবগুলো বাইক থেকে। আর এই বাইকটাতে TaroGP1 ভার্সন 4, এই বাইকের ইঞ্জিনটাও ইউজ করা হতে পারে, তবে এই বিষয়ে সঠিক কোনো ধারণা এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাইকের ট্রান্সমিশনে ইউজ করা হবে 6-speed গিয়ারবক্স, আর কুলিং সিস্টেমে থাকবে লিকুইড কুলিং সিস্টেম। এজন্য আপনি যদি লং টাইমেও বাইকটা নিয়ে রাইড করেন, আপনার এই বাইক থেকে কোনো প্রকার হিটিং ইস্যু থাকবেই না। বাইকে 4-stroke 4-valve ইউজ করা হবে বাইকের ইঞ্জিনে। বাইকের ইঞ্জিন হবে অবশ্যই রিফাইন, এজন্য বাইকটা থেকে আপনি স্মুথলি একটা স্পিড উঠাতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এই বাইকের প্রত্যেকটা পার্টসই অবশ্য প্রিমিয়াম। বাইকের FI-তে ইউজ করা হয়েছে বোস, আর বাইকের ABS-এও বোস ব্র্যান্ডের ABS ইউজ করা হয়েছে। আর বোস একটা স্বনামধন্য ব্র্যান্ড, এটা তো আমরা অনেকেই জানি অবশ্য। বাইকের মিটার কনসোলটাতে ডিজিটাল মিটার কনসোল ইউজ করা হবে, আর এখানে যাবতীয় সকল ইনফরমেশনই থাকবে। একটা বাইককে রাইড করার জন্য যতটুকু প্রয়োজন এই বাইকে তার সবটাই অবশ্য থাকবে। বাইকের সিটটা স্পোর্টি, কিন্তু এটা অবশ্য একটু ছোট, এটা পিকচারে দেখে মনে হচ্ছে। আর এই বাইকের সিটটা যেহেতু ছোট, এখানে আপনি পিলিয়ন নিয়ে কমফোর্টেবলভাবে বসতে পারবেন না। আপনি সিঙ্গেলভাবে রাইড করার জন্য এটা ঠিক আছে, কিন্তু পিলিয়ন নিয়ে রাইড করলে কিছুটা সমস্যা হতে পারে। বাইকের সাসপেনশন বাইকের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যে বাইকের সাসপেনশন ফিডব্যাক যত বেশি ভালো, ওই বাইকের পারফরম্যান্সও কিন্তু ভালোই হয়। সাসপেনশন ভালো কাজ করলে বাইকটা স্টেবল থাকে, আর বাইকের সাসপেনশন যদি খারাপ হয় বাইক খুব একটা বেশি স্টেবল থাকে না। ভেমন 165, এই বাইকের ফ্রন্টে সাসপেনশনে ইউজ করা হয়েছে USD, আর পেছনে থাকবে মনোশক। বাইকের টায়ার সেকশনটাও দেখে মনে হচ্ছে মোটাই হবে, কিন্তু টায়ার সাইজ কেমন হতে পারে এটা সম্পর্কে সঠিক কোনো ইনফরমেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর বলা হচ্ছে বাইকের প্রাইসটা হতে পারে 3 লাখ টাকার আশেপাশে। বাইকটা লঞ্চ করা হবে 1 থেকে 1.5 মাসের ভিতরে। বাইকটা লঞ্চ করা হলে তো এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে। আর এই ভিডিওটা আপনার কাছে কেমন মনে হলো আর বাইকটা আপনার কাছে কেমন লাগলো, এই বিষয়টা জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন। আল্লাহ হাফেজ।